जाओ जाओ जाओ। पूरा माता है भाई। आपने आपके आप पीछे जाबे प्लीज पीछे जाबे আর কি জেল তো জেল জেল তো আর দেশের জন্য এটা তো বাইরে বাইরে দেশের জেল একটু কষ্ট তো হবে এখানে একটা কথা বললে এটা অন্যরকম দুটো শুকনো মাছ দিত একদিনে ওই সুরি মাছ এগুলাকে সারাদিন বাসো মানে বর্মা গিয়ে বর্মা তো ধরা গিয়ে দেবো ওই গিয়ে দিবি এখন তোর খুয়াই তো তুই কেন লাগে আগ ভালো লাগে খোয়াইলে ভালো নলাইবে না খোয়ালে বেলে মানে আর তো কষ্ট হয়ে গেছে না আমার হাজব্যান্ডকে অপহরণ করে নিয়ে গেছে নেওয়া যাওয়ার পর তিন দিন নিখোঁজ ছিল নিখোঁজের পরে ওরা মালমাত থেকে আমারে কল করছে বলতেছে তোমার হাজব্যান্ডকে যদি পেতে চাও 3 লাখ টাকা দিতে হবে 3 লাখ টাকা যদি না দেন আপনার হাজব্যান্ডকে আমরা মেরে ফেলবো এরকম বলছে অনেকবার ফোন করে করে আমাকে হুমকি দিতেছে আমি অনেক কষ্টের বিনিময়ে আমি 1 লাখ টাকা দিছি ওদেরকে দেওয়ার পরে ওরা আবার মানে কি বারবার হুমকি দিতেছে আমাকে মানে টাকা দাও না হলে হাজব্যান্ডকে মেরে ফেলবো একদিন সময়ে আমার হাজব্যান্ড ওদের মোবাইল থেকে মেসেজ দিয়ে মায়ানমার সেনাবাহিনীদের কাছে তখন মায়ানমার সেনাবাহিনীরা আমার হাজব্যান্ড থেকে ওখান থেকে উদ্ধার করে এখন মায়ানমার হাজার থেকে আজকে নিয়ে আসছে মানুষ কদম ওদের 700 বাজার নিন্না ছাড়া আনে
ইয়াতে আর পুনিং গিয়া দিয়ে 12 বাজার খতম হয়ে গিয়ে 13 বাজারে পুজি আর বাচ্চাগুলো আছে আর ফার্ম মাঝে একখানটু 12 জন বরাবর একজনের হন হবার নাই যাই বললে দালাল করে হন দালাল লগিয়ে হই না পারি দালাল করে লগিয়ে দিয়ে নোয়ারে মালিশে যাইলে তিনা দিবে ফারাই ফেললে হ্যাঁ ওই হুয়েন লগিয়ে গই যাওয়াতে এখন আর খবর নাই খবর নাই মানে ইকা সারি কে যায় হন হন হনি মিকা আর আর খবর না হয় ইয়াড়ে যখন মানুষ আনন্দ খবর হয় ইয়ার আর বাদে কানা যাই এর তো চাই আর মনে বুদ্ধি চাই ইয়ানাল্লা বলে আর এটা সিরিয়া বুট নিয়ে গেছিলাম বুট নিয়ে গিয়ে যাওয়ার পর আপনার থাইল্যান্ডের বোর্ডার ধরা কি ধরা গেছে আর কি মায়ানমার নেভিতে ওইখানে জেলের ভিতর ছিলাম আর কি গেছি 3.5 লক্ষ টাকা আপনার ঠেকনা দালাল আর কি